যে বেশ কয়েকদিন মানে লাস্ট 2 দিন আমি দেখলাম যে আমাদের ভিউজ কম্পারেটিভলি একটু কম এসেছে। যেটা ডিনার আছে সেটা হলো পনির খাচ্ছে। মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। অ্যান্ড আই হোপ তোমরা সবাই ফিটিং ফাইন আছো। এখন ব্যাপারটা হয়েছে 10টা বাজে, আমরা উঠেছি, উঠে ন্যাচারালি এখানে বসেছি, টুকায় করেছে ম্যাগি অ্যান্ড চা। তো আমরা বসে আছি, বুকুর তো একবার বাইরে দেখা সেশন হয়ে গেল, এবার আমরা বসে আছি জানলার ধারে। অ্যান্ড একটা রোদের কিরম একটা রোদের কিরম একটা আভা আসছে, যাই হোক। অ্যান্ড আজকেও আমাদের সিম্পলি কোনো প্ল্যানিংস আলাদা করে কিছু নেই। সো যাই হোক, এবার এডিট ফেডিট করা আছে, এবার গতকালের ভিডিওটা যদি আপলোড করে দেবো, তারপরে দেখা যাক। এখন কিছুই বলবো না, সিন্স এখন প্ল্যান করলে কিছুই এক্সিকিউট হয় না। সো যেমন দিন যাচ্ছে সেরকমই কাটাবো। এই যে টুকায় তিনজনে ম্যাগি সাজিয়ে দিয়েছে, এটা ভেজিটেবলসে ম্যাগি করেছে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের তিনজনের চা, দুজনে কালো একজনে সাদা। সো ভেরি গুড আফটারনুন এভরিওয়ান। এখন বাজে দুপুরটা, এখন সৃজা অলরেডি ওর জব রিলেটেড কাজ নিয়ে বসে আছে। ও আজকেও একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে হচ্ছে, অ্যাসাইনমেন্ট আছে। তো যাই হোক, আমি অতক্ষণ কাজ করছিলাম আমার, তো এখন রান্নার বিষয়টা দেখতে হবে, কি কারণ অ্যাকচুয়ালি বিজি আছে, আমাকেই রান্নার বিষয় দেখতে হবে। তো ভাত হয়ে গেছে সকালবেলা, ব্রেকফাস্ট করে নিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত কমপ্লিট হয়ে গেছে। আর চিকেন ফ্রিজে রাখা আছে, তো চিকেনটার জন্য এখন রান্নারা যে ব্যাপারটা আছে সেটা টাইম হবে, পাচ্ছি না বহুত অফিস, আমরা দুজনেই পাচ্ছি না টাইম। সো তার জন্য সুজাকে আমি একবার বললাম কী খাওয়া দাওয়া হবে, বলছে যে দই দিয়ে এমনি গরম পড়ে গেছে, বলছে দই টক দই আছে, টক দই দিয়ে ভাত খেয়ে নেবে, সিম্পল খাবার একদম। তো জানি না এটা কখন কী হচ্ছে, যদি ও মাঝখানে টাইম পায় তো চিকেনটা বানাতে, আমিও অ্যাকচুয়ালি বানাতে পারতাম, অ্যাকচুয়ালি কী হয়েছে আমারও কিছু কাজ আছে, তাছাড়া আমাকে একটু বেরোতে হবে। তো সেই জন্য চিকেনটা আমি এখন বানাতে ইচ্ছা করছি আর কি, মানে কতক্ষণ শেষ হবে, কতক্ষণে মানে শুরু করবো রান্নাটা। তো দেখা যাক, ও যদি মাঝখানে উঠে যায়, ওর যদি কমপ্লিট হয়ে যায় কাজ, তো বা যদি ব্রেক নেয় তো ও সে বানিয়ে নেবে। বাট এখন বাজে 3টে, সৃজা একটু ব্রেক নিয়েছে ওর কাছ থেকে। আচ্ছা, 80% কাজ শেষ হয়ে গিয়ে মানে এখন তুই উঠে গেছিস, আর করবি না ব্রেক নেওয়াই বলতো এটাকে। চিকেন ছিল, তুই কি চাল খাবি? চিকেন ছিল তো ওই জন্য আলু দিয়ে প্লেন গোল করে নিচ্ছি, তাহলে রাত্রিবেলা পরোটাও ভাত জ্বালিয়ে খাওয়া যাবে, এই কারণে আমরা ভেরি নাইস প্ল্যান। ওই জন্য আর বেগুন ভাত আর খা, তুলছে খেলা। হ্যাঁ তো বেরোবে নিয়ে, হ্যাঁ বেরোবে এবারে, বেরিয়ে আসলাম আমরা বাইরে। নাক হতে গেল, ঘুষে গেল, তো বেসিক ব্যাপার হলো আমরা দুজন মানে আমরা তিনজন, এখন তিনজন আছি আমরা এখানে, তিনজন বেরিয়েছি, মানে খেলাটা ইন্টারাপ্ট করে বেরিয়েছি। কেন তো আমরা বেরিয়েছি, কারণ হলো আমরা এখন মিষ্টি আনতে যাচ্ছি, সুজার বাবার ওখানে পাঠাতে হবে ডায়ালিসিস আজকে। আর বুকি শুরু করে দিয়েছে লাফালাফি, খালি একবার বলতে হয় চ বুকি বললেই ব্যাস শুরু। আর এখন আমার কোলে ছাড়া কারোর কোলে যাবে না, ও এখন বাইরে বেরিয়ে গেছি, যারা যারা আমার সাথে যারা যারা বাইরে বেরিয়েছি তারাও যদি রাখে হোক ও তাও তবুও কারো কোলে যাবে না, আমাকে এখন কোলে কোলে নিয়ে যেতে হবে। আকাশে এখন রোদটা অলমোস্ট সেরকম ব্যাপার, পুরো মুখের মধ্যে লাইটটা লাগলো। বুকি বুকির জিভ আগের থেকে আরেকটু বেরিয়ে গেছে সামান্য। এই যাচ্ছে স্নেহা, রাস্তায় হঠাৎ করে দেখা হয়ে গেছে, ও যাচ্ছিল বেসিক্যালি আমাদের বাড়িতে, আমি ওইদিকে বেরিয়েছিলাম। তো স্নেহা এসছে, স্নেহা আসার সময় নিয়ে এসছে এই জিনিসটা, ট্যাং ট্যাং নিয়ে এসছে,
ট্যাং নিয়ে এসেছি এতগুলো, এখানে আছে টোটাল 15 পিস, যাতে কোল্ড ড্রিঙ্কস না খেতে হয় তাই জন্য নিচ্ছে ট্যাং। কি আছে শ্যাম? একদিকে চলছে রান্না, একদিকে খাওয়া হচ্ছে মিষ্টি। তীর্থের কাকের মতো মিষ্টির দিকে তাকিয়ে বসে আছে। ওকে দিয়েছি আমি, বলতেই পারিস আচ্ছা। এখানে বানানো হচ্ছে ট্যাং। এখানে একটা বরফ দেওয়া হয়েছে, বুকি করে বেসিক্যালি একটা জায়গায় দেওয়া হয়েছিল বরফটা, ও সেখান থেকে নিয়ে মেঝেতে বরফটা নিয়ে আমাকে খাচ্ছে। সুন্দর লাগছে দেখতে। হাড়ির মধ্যে টাং দেওয়া হয়ে গেছে, এখানে হাতা দিয়ে এখন গোলানো হচ্ছে জোরে জোরে। যে প্রসিডিউরে আমি অল কাইন্ড অফ লেসিটা গোলাই সেটা আমাকে গোলাচ্ছে, গোলানো হচ্ছে না। আচ্ছা সিঙ্গা এখানে টাং মারাচ্ছিল মারতে মারতে তোমরা খেতে বসে গেছি এখানে, ফাইনালি লাঞ্চ হচ্ছে চারটের সময়। তোকে এই হলো চিকেন, শুধু একটাই শুধু একটাই আমাদের প্রিপারেশন আছে আজকে, শুধু চিকেন আর ভাত বাস। আর বুকি এখানে স্নেহা চিকেন খাচ্ছে, চিকেনটা খাওয়ার জন্য পাগলা হয়ে যাচ্ছে। চিকেন তো হাড় দিয়ে পাগল হচ্ছে না, বেসিক্যালি হাড় খাওয়ার জন্য পাগল হচ্ছে, কিন্তু ওকে হাড় দেওয়া যাবে না। হাড় মানা হাড় আর সেখানে পয়েন্ট আউট করে দিচ্ছে আমাকে এই পিসটাতে ওই পিসটাতে গোলা হয়ে গেছে, ডিপ ফ্রিজে রাখা হয়ে গেছে, আমাদের খাওয়া হয়ে গেছে। একটা গ্লাস সুজা হাতে, একটা কাপ সিঙ্গার হাতে, একটা কাপ আমার হাতে অবশিষ্ট, বাকিটা হাঁড়িতে আছে, এটা আবার ডুবে ফ্রিজে। বল ফ্রিজা টাং টাং, ইটস ওকে। বোনাল তো স্নেহা চলে যাচ্ছে, স্নেহা ছিল, আমি আর স্নেহা এখানে দেখছিলাম দা নান। এটা আমি হাফ দেখেছি। হ্যাঁ ও হাফ দেখেছে, ও বেরিয়ে যাচ্ছে, বুকও বেরিয়ে গেছে। বুকির বাবা বাইরে, তুই শর্ত টাটা। এখন বাজে 8:30, আমি এখন লুচি বেলতে বসেছি। আমার কিছু বলার আছে, সেটা হচ্ছে যে বেশ কয়েকদিন, মানে লাস্ট 2 দিন আমি দেখলাম যে আমাদের ভিউজ কম্পারেটিভলি একটু কম এসছে দুটো ভিডিওতে। অ্যান্ড ব্যাপারটা হচ্ছে সিন্স আমরা দুজনেই হচ্ছে ওয়ার্কিং, ও ওয়ার্কিং পার্সন, ও কাজ করে আমিও কাজ করি, বাট দুজনেরই হোম বেসড কাজ।
সো আমরা দুজনেই করি এন্ড কি হয় সিন্স আমাদের এই প্রপার ইউটিউবে কি মানে তোমরা কি দেখতে চাও বা না চাও সেগুলো ব্যাপারে আমাদের নলেজ যেহেতু খুবই কম তো আমরা বেসিক্যালি সেই জিনিসগুলো ফোকাস করতে পারি না হোয়াট অডিয়েন্স টু ওয়ান্টস সো আমরা যেরকম দিন যায় সেরকম মোটামুটি ব্লগ করার চেষ্টা করি এবার কোনোদিন ইন্টারেস্টিং টপিক থাকে কোনোদিন ইন্টারেস্টিং টপিক থাকে না বাট অ্যাজ আ ক্রিয়েটর আমার যা মনে হয় অ্যাজ মানে কি বলবো আমি জাস্ট মানে কারোর 1% নই ক্রিয়েটর হিসেবে বাট স্টিল আমি বলছি যে কেন ভিউ এলো না বাট যেহেতু আমরা জার্নিটা শুরু করছি তখন মনে হয় কেন ভিউ এলো না মানে লাস্ট কয়েকটা তো ভালো ছিল হুট করে আবার ভিউ ড্রপ করে গেল কেন বাট দিস ইজ অ্যাজ অ্যান অডিয়েন্স যদি আমরা ভাবি অ্যাজ অ্যান অডিয়েন্স যদি আমরা ভাবি সেই জিনিসটা হচ্ছে যে কোয়াইট সামটাইমস একটা ভিডিও দেখতে গেলে বোরিং হয়ে যায় সিন্স যখন কোনো ইন্টারেস্টিং টপিক থাকে না বাট যেহেতু আমরা প্রত্যেক দিনের ডেইলি লাইফের মধ্যে মোমেন্টস আমরা তুলে ধরি বা তুলে ধরার চেষ্টা করি সো সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেক দিন ইন্টারেস্টিং টপিক বা কোনো এক্সাইটিং কাজ আমাদের পক্ষে রাখা সম্ভবও হয়ে ওঠে না কাজ কমপ্লিট করার কারণ আমাদের শিডিউলে কোনো ঠিক থাকে না আমরা যে কাজ করি পরে একদিন এটা নিয়ে বলবো তা আমাদের কোনো ফিক্সড শিডিউল থাকে না উই গেট ওয়ার্ক অন বেসিস অফ মানে ওয়ার্কলোড সো সেই হিসাবে যখন আমাদের সো সেই জন্য থাকে না এটা একটা পয়েন্ট আর হচ্ছে যে কি বলবো মানে মানে এটা হচ্ছে নিজেদের মধ্যে নিজেদের একটু ডিসহার্টেনিং লাগে যে কেন ভিউ এলো না বলে মনটা খারাপ হয়ে যায় বাট কি করবো কিছু মানে এক্সট্রা কিছু আমি করতে পারবো না আমার হাত পা বাঁধা যাই হোক আগামী দিনে চেষ্টা করবো যাতে এক্সাইটিং কিছু রাখতে পারি অনেক সিরিয়াস কথা হয়ে গেলো ব্যাপারটা হচ্ছে আমি লুচি বেলছিলাম অ্যান্ড বুবাইকে আমি বললাম যে লুচি বেলবো তো একটু তেল দিই তো বুবাই বলছে কি তেল দেবো আমি বললাম যে তেল দিয়ে লুচি ভাজা সর্ষে তেল দেবো না সাদা তেল দেবো আমি বললাম যে তেল দিয়ে লুচি ভাজা হয় বলে তো মনে হচ্ছে সেই তেল তখন বলছে যে আজ সর্ষে তেল দিচ্ছি আমি বললাম যে মাথায় রেখেছি আমি কিন্তু খাবো না তখন দেখি সর্ষের তেলটা রেখে সাদা তেলটা নিয়ে আসছে যাই হোক আমি এখন লুচি বেলছি ওরা ধরুন খাবে আমি খাবো না সিন্স দুপুরে মানে বেলা করে খাওয়া হয়েছে তারপরে রাস্তা ফাস্তা খেয়ে আমার অ্যাসিড হয়ে গেছে তাই লুচি মানে ময়দা করছি তো একটু মনে হচ্ছে খাই তাই হোক একটা দুটো খাবো মেবি প্লাস কালকে ব্রেকফাস্টের জন্য করে রাখবো এই আজকে আমাদের সেরকম কোনো এক্সাইটিং টপিক নেই যাই হোক কি আর করা যাবে দেখা যাক কোন দিন এক্সাইটিং রাখতে পারি না পারি লুচি লুচি বেলা হতো তখন দেখতাম মা বা বাড়িতে যারা রান্না বান্না করে তারা একটু সুন্দর লুচি বেলে নিচ্ছে আমি লুচি বেলতে গেলে এরকম বেকার টেনা বা ইন্ডিয়া ম্যাপ কেন হয়ে যায় হত তো মা বলতো করতে করতে শিখে যাবে করতে করতে শিখে যাবে কবে শিখবো কবে শিখবো করে শিখছি আর শিখতে তো পারছি না বাট এটা কোনোদিন মাথায় আসেনি দ্যাট হাউস হোল্ড কোর্স বলো বা লাইফ উইল মেক ইউ লার্ন এভরিথিং যা কিছু বলো কিছুই শিখে কেউ হয় না সবই প্র্যাকটিস দেওয়া হয় তো যাই হোক যে লুচি যে আমার গোল হবে আমি কোনোদিন ভাবতে পারি সো যাই হোক হচ্ছে শ্রীজা লুচি গোল হয়ে গেছে কেন আমরা বাঙাল তো ওরা ঘুটি আমরা বেসিক্যালি ময়দা লুচি খাই সাদা সাদা লুচি নরম নরম হবে ওটাই খাই ওরা খায় হচ্ছে আটা লুচি গায়ে পাতা থাকবে ওরকম সো ময়দা গায়ে পাতা থাকবে গায়ে লাগা লাগা আমরা বেশ ফুলকো সাদা লুচি এবার একটু একটু গোল গোল শেপ হয়েছে গোলই হয়েছিল গোলই হচ্ছে এই ধরে বুঝবো আমার বাহ তো আজকে বুকির যেটা ডিনার আছে সেটা হলো পনির খাচ্ছে আর রীতিমতো মানে কি বলবো কি বলে ভদ্র ভাষাতে কি বলে ওটাকে মানে অভদ্র ভাষাটা বল তাহলে আমরা অভদ্র ভাষাটা হলো লোভী পনির লোভ লোভীর আবার ভদ্র ভাষা কি ভদ্র ভাষা হচ্ছে নোলা তুমি পনির খাচ্ছো বুকি ওটা একটা পাখি লাগছে একটা ওটা রাজা বেটা পুরো পাখির ডাক শুনতে গিয়ে শুকছে পাখির ওটা ভাই ডাকছে পাখিটা শোকার কি শুনতে শুকবে শুকবে বুঝতে পারবে না কে ডাকছে
তো সুজার ডিনার রেডি এখানে, এখন ঘড়িতে বাজে 10:30। ও আগে আগে খেয়ে নিচ্ছে, তার কারণ হলো কি কারণ? এক্স্যাক্টলি, আমরা খাবো মোটামুটি 12টার সময়, কারণ ওদেরকে নিচে খাইয়ে আসতে হবে আগে। তো সেটা খাইয়ে এসে আমরা ডিনার করতাম, তারপর আমি একটু জোড়াজোড়ি করলাম খেয়ে খেয়ে নে। একটু বলতে আসে একটু, আমি এগুলো ভালো লাগছে খেতে, তো লাগবেই তো ময়দার লুচি, যে খেয়ে অভ্যস্ত তত ভালো লাগবেই। আর বাকি তিনজন এখন এখানে আসেনি, আর এখানে মোর মাথায় আরো তিনটে জায়গায় তিনজন করে খায়। এদের এখন বুবাই দিচ্ছে, বুবাই খাওয়াতে গেছে। সাদা যার নাম সফেদ, আর যে পাচুল কালো ও একটা বাচ্চা, আর যে সামনে দুজন দাঁড়িয়ে আছে ও হচ্ছে মা আর মেয়ে। দাগওয়ালাটা ভুলি, আর পাশেরটা ভুলি টু। এই স্পাইকার আসেই না, না আচ্ছা, ইনি হচ্ছেন আমাদের লাট সাহেব বেটা সাফেদ। বুবাইকে খাই দিতে হচ্ছে, ওকে খাইয়ে দিতে, ও ভাত মেটে ভাতটা খায় না, ও শুধু মেটে খায়। আর এটা হচ্ছে সফেদ আর ভুলির ছেলে, এরা সবাই মেয়ে না। আর এটা ভুলি টু না, এটা ভুলি টু না তো, এটা তো কান কাঞ্জলা। তো সমস্ত কাজ কমপ্লিট, ওপর খাওয়ানো আসা মানে ওদেরকে খাইয়ে আসা, পুলিদেরকে খাইয়ে আসা কমপ্লিট হয়ে গেছে। আমার স্নান করা কমপ্লিট, যা করে আসতে করতে হচ্ছে বল। আজকে মা কাছে আসবি? আচ্ছা যাই হোক, আমরা একে নিয়ে বসে আছি, অলরেডি ঘুম পেয়ে গেছে, ওই যে বিছানা হয়ে গেছে বুকি। আমার যেটা বলার ছিল সেটা হচ্ছে, ঠিক আছে তুমি নেবে, দুদিন নেবে। আমার যেটা বলার ছিল সেটা হচ্ছে যে কি করছে, সেটা হচ্ছে যে আমাদের দু তিন দিন একটু ভিডিওটা বোরিং হয়, অ্যান্ড তোমরা বুঝতে পারি তোমাদের মানে মেইনলি ভালো লাগে না দেখতে, আমারই নিজে যখন আমি পরে ভিডিওটা দেখি ভালো লাগে না। যাই হোক, অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম হয় কি, আমাদের দুজনেরই আমাদের জব রিলেটেড কাজ থাকে। তো আমরা এখন অলরেডি গুড নাইটের পথে, মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট পেট ভরে গেছে ভালো মতন। তো যাই হোক, আমাদের আপকামিং ভিডিওসগুলো আমরা চেষ্টা করছি একটা পার্টিকুলার কন্টেন্ট ঠিক না, মানে একটু কিছু অ্যাটলিস্ট বেরানো, কিছু ইন্টারেস্টিং দেখানো আর কি। অ্যাকচুয়ালি আমাদের ডেইলি আমাদের মানে যে দিন আমাদের একটু প্রেশার থাকে, আমাদের জব রিলেটেড যে প্রেশারগুলো থাকে, তো সেই দিনগুলোতে মানে যেহেতু মানে আমাদের মানে কি বলবো মানে টুকটাক কাজকর্ম যদি একটু কম হয়, মানে আমাদের ওই দিকেই মানে টোটাল পড়ে থাকতে হয়, দুটো ম্যানেজ করা আমাদের পক্ষে এখন একটু হেক্টিক হয়ে যাচ্ছে। না অ্যাকচুয়ালি আমরা নভিশ খুব এই ব্যাপারটাতে, তো দুটো অ্যাকশন ম্যানেজ করার ব্যাপারটা অতটা মানে আমরা খুব পড়তে পারিনি এখনো। তো হ্যাঁ, উই বোথ নিড ইউ গাইস টু সাপোর্ট আস ইন দিস টাইম। সো যাই হোক, দেখা যাক, আশা করি আমরা নেক্সট ভিডিওস গুলো বেটার দিতে পারবো। সো এখানে আজকে আমরা ভিডিওটা এন্ড করছি অনেক বাজে, যদি কিছু ভালো লাগে ওখান থেকে করছি। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হবে কালকে একটা নতুন ব্লগে, কালকে মায়ানমারে যাওয়ার কথা, দেখা যাক কি হয়। দেখা হচ্ছে একটা নতুন ব্লগে, গুড নাইট, গুড বাই, অ্যান্ড সি ইউ।